সেই স্কুল থেকে আসছি, স্কুলে পড়ার সময় থেকে। আগে বন্ধুদের সাথে আসতাম, এখন হাজবেন্ডের সাথে আসি, এটাই যা ডিফারেন্স। তো মেলায় আসবো, নতুন কিছু ট্রাই করবো না, সেটা তো হয় না। তো এবারে চণ্ডী মেলা স্পেশাল হচ্ছে সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেল অফ লাইফ। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর এর আগে আমি একটা ভিডিও ছেড়েছি যেটা হচ্ছে আমার ভাইয়ের বিয়েতে আমি কী কী আমাকে সেজমাসি দিয়েছে আর কী কী শাড়ি দিয়েছে, তো আমি কিন্তু সবটাই দেখিয়েছি। যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে কিন্তু আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা কিন্তু দেখে নেবেন, ডেসক্রিপশানেও দিয়ে দেবো লিঙ্ক, আপনারা কিন্তু দেখবেন আর দেখে কিন্তু জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। তো এখন আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি একটা জায়গায় যেটা হলো বেহালা চণ্ডী মেলা বরিশাল যেটা। তো আপনারা এর সম্বন্ধে বিশেষত কলকাতার লোকেরা তো জানবেনই, আর অনেকেই জানেন এই চণ্ডী মেলা বা চণ্ডী পুজোর কথা। তো আজকে সেখানে যাচ্ছি, দেখি মায়ের দর্শন পাই কি না। আর মেলাটা, এই মেলাটা আমার জন্য মানে আমি খুব ভালোবাসি এই মেলাটা যেতে, ভীষণ ভালো ভালো জিনিস বসে, আমি জানি না আমি কতটা কিনতে পারবো, বাট দেখতেও আমার খুব ভালো লাগে এই মেলাটাতে। তো আপনারা অনেকেই, বেহালা লোকেরা তো পছন্দ করেনি চণ্ডী মেলা যেতে, চণ্ডীমেলায় যেতে, চণ্ডীমেলায় দই ফুচকা খেতে, আমি জানি না আমি দই ফুচকাও খাবো কিনা, কিন্তু এইগুলো খুব ফেমাস আর কি চণ্ডীমেলার ক্ষেত্রে। তো আর দেরি না করে আমি বেরিয়ে পড়ি, আমি এখন যেহেতু বলেছিলাম যে আমি বাবার বাড়িতে আছি এখন, তো আমার হাজবেন্ড আসবে মানে প্রীতম আসবে, দুজনে মিলে একসাথে যাবো, ও আর কি ডিরেক্টলি ওখানে চলে যাবে। এই লোকেশনটা অনেকেই জানেন যে শখের বাজারে হয়, তো ও ডিরেক্টলি শখের বাজারে যাবে, আমি ডিরেক্টলি শখের বাজারে যাবো, গিয়ে মিট করে তারপরে একসাথে ঘুরবো আর ঠাকুরও দর্শন করবো, দেখি আপনাদের কতটা কি দেখাতে পারি না পারি। তো আজকের সাথে আমার চলুন, আমি এক্ষুনি বেরিয়ে যাই, না তো অনেকটা দেরি হয়ে যাবে, কারণ ছেলেকে নিয়ে যাচ্ছি না, ওর আবার ঠান্ডা লেগেছিল, জ্বর এসেছিলো, যাই হোক নর্মাল এটা চলছেই আর কি। তো ওকে ওই জন্য নিয়ে যাচ্ছি না, আমরা একটু ঘুরে আসি, মাকে প্রণাম করে আসি, মেলাটা ঘুরে আসি, সঙ্গে চলুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আর দেরি নয়, আর কোনো কথা নয়, ডিরেক্টলি বেরিয়ে যাই, বাই, গিয়ে দেখা হচ্ছে। এই যে এসে গেছে, পৌঁছে গেছি শখের বাজার, আমরা এখন আগে মায়ের দর্শন করি, তো তারপরে মোটামুটি চণ্ডী মেলাতে একই দিকে একই দোকান বসে, তো লাস্ট 3 বছর তো হয়নি মেলা, তো এবারে খুব ভালো লাগছে। হ্যাঁ পুজোটা হয়েছিল, মেলাটা হয়নি, তো 3 বছর পর মেলাটা শুরু হয়েছে, আর এসে খুব ভালো লাগে চণ্ডী মেলায়। সেই স্কুল থেকে আসছি, স্কুলে পড়ার সময় থেকে, আগে বন্ধুদের সাথে আসতাম, এখন হাজবেন্ডের সাথে আসি, এটাই যা ডিফারেন্স। তো যাই হোক আগে মায়ের দর্শন করি, তারপরে মেলা ঘুরবো। মেলার এই ভাইবসটা এত ভালো লাগে, এই এত লোকজন যে এবারে চণ্ডী মেলাতে এসেছে, ভীষণ ভীষণ ভালো লাগছে দেখতে, যে সব কিছু আবার ঠিক স্বাভাবিক ফর্মে ফিরে আসছে। কোভিডে মানুষ ভয়তে ছিল, তার ভীতি ছিল মানুষের, তো সেখান থেকে দেখুন কত লোকজন কিন্তু ভয় ভীতি ছেড়ে বেরিয়ে আবার পুনরায় আগের মতন মেলায় এসছে, বা এত লোক বেরোচ্ছে একসাথে, এটা দেখেও ভীষণ ভালো লাগে। আর মেলার ভাইবস তো এমনিতেই সবসময় ভালো লাগে, আর চণ্ডী মেলার কথা হলে তো সেটা একদমই অন্য ব্যাপার। বাংলার 1200 সনের মাঘ মাসে এই চণ্ডী পুজোর শুরু। কলকাতার প্রসিদ্ধ জমিদার সাবন রায়চৌধুরী বংশের মহেশচন্দ্র রায়চৌধুরী এই পুজোর প্রবর্তন করেন। কথিত আছে চণ্ডী মাঠ সংলগ্ন পুষ্করিণীর ধারে এক বিশাল বটবৃক্ষ ছিল, কোনো কারণে সেই বৃক্ষ কাটার সময় বৃক্ষের গা থেকে রক্তজাতীয় তরল পদার্থ বার হয় এবং বৃক্ষ কাটা বন্ধ রাখা হয়। মহেশচন্দ্র স্বপ্নাদিষ্ট হন এবং ওই পুষ্করিণীর মধ্যে মা চণ্ডীর ঘট আছে তা উদ্ধার করেন, এই ঘটকে প্রতিষ্ঠিত করে পুজোর আদেশ পান। পুষ্করিণীতে জাল ফেলে ঘট পাওয়া যায় এবং তা পূর্ণ মর্যাদায় মহেশচন্দ্রের বাড়িতে পুজো হয়। সেই থেকে আজও অবধি মায়ের পুজো হয়ে আসছে এবং স্বমহিমায়। তো আপনারা ভিডিওটা ভালো করে দেখতে থাকুন, ভালো লাগবে। তো মায়ের দর্শন হয়ে গেল, আর ঠান্ডাটা কিন্তু পড়েও পড়ছে না, গায়ে একটা চাদর রেখে দিয়েছি, সকালে পড়ছে কিন্তু বিকেলের দিকে ভালো লাগছে না খুব একটা।
তো এখন ছেলের ব্যাট বল খোঁজা হচ্ছে, পেয়ে যাবো, পেয়ে যাবো, ওটা পরে কিনছি। অনেক বছর পর মেলায় আসার পরে এই ভাইসগুলো কি ভালো লাগে না? এই বিভিন্ন রকমের দোকানপাট, হজমির দোকান খুন, এদিকে খেলার দোকান, নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান, হরেক মালের দোকান, সেই হরেক মাল 15 টাকা, হরেক মাল 20 টাকা, বিভিন্ন রকমের দোকান, এগুলো দেখলেও বেশ ভালো লাগে। মানে দৈনন্দিন জীবনের থেকে একটু আলাদা হয় এই মেলার দিনগুলো। তো মেলা কিন্তু প্রায় শেষ হতে চললো, আমি ভিডিওটা একটু পরেই করছি আর কি। তো বোধহয় মেলা শেষও হয়ে গেছে, হয়তো, আমার ঠিক জানা নেই, কিন্তু আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখুন, ভালো লাগবে, আর মেলার ভাইবসটাকেও আপনারা এনজয় করতে পারবেন। তাহলে সমস্ত রকমের দোকানপাট কিন্তু মেলাতে পাওয়া যায়, আর এটা কিন্তু খুব দরকারিও, সবাই সব কিছু কিনতেও পারে এবং যারা বিক্রি করছে তাদেরও ইনকাম হয়। মেলা কিন্তু সেই জন্যই হয়, একটা পুজোকে কেন্দ্র করে এরকম মেলা হওয়া ভীষণ ভালো ব্যাপার, এটা সব জায়গায় হয়ে থাকে। তো এরকম হোক, আরও হোক, যেন আমাদের আর পরবর্তীকালে প্যান্ডামিকের মধ্যে দিয়ে না যেতে হয়। মায়ের কাছে সেই আশীর্বাদই চাই, যেন মা ক্ষমা করেন আমাদেরকে, আর আমরা যেন মানে স্বমহিমায় ঠিকঠাকভাবে আর কি এগিয়ে যেতে পারি। ধূপ কেনা হলো, এগুলো আমাদের দরকার হয়, আর এর আগে একবার বারকোড ট্রাকসে কিনে নিয়ে গেছিলাম, ভালোই চলে, বেশ অনেক ভালোই কোয়ালিটিগুলো খুব ভালোই হয় জিনিসে, আর বেশ অনেক কিছুই কেনা কেনা হয়েছে এখন আপাতত। আগে পুতুল মেলা, পুতুল নাচ বসতো মনে আছে, ওটা উঠে গেছে। একই দিকে একই ভাইস না, এই দিকটাও বসে, আগে তো বসতে আগে যাই না, বলছে না বলছে। তো এবারে চণ্ডী মেলার একটা কিন্তু স্পেশালিটি দেখলাম খাবারের দিক থেকে বলছি, যেটা হলো এই স্পাইরাল পটেটো। তো আমরাও কিন্তু লোভ সামলাতে পারলাম না, তাই দাঁড়িয়ে পড়লাম এইরকমই একটা স্টলের সামনে। প্রচুর কিন্তু এই স্পাইরাল পটেটো স্টল বসেছিল, আর বেশ ভালো খেতে, কিন্তু খুব ফ্রেশ আর খুব ভালো খেতে ছিল। তো এটা এবছরের নতুনত্ব, তাই শেয়ার না করে পারলাম না। তো মেলায় আসবো, নতুন কিছু ট্রাই করবো না, সেটা তো হয় না। তো এবারে চণ্ডী মেলা স্পেশাল হচ্ছে স্পাইরাল পটেটো। হ্যাঁ, কেমন করেছে? আলু ভাজার মতনই ওরা, আমি প্রসেসটাও দেখালাম, ভালোই হবে আসলে, দেখা যাক। এই হচ্ছে স্পাইরাল পটেটো, খাচ্ছে কিছু স্টাফ ইয়ে দেওয়া আছে, বেসন, বেসন কে বলবে, গরম তো। হ্যালো, হ্যাঁ
এবারে আমি ট্রাই করছি, ট্রাই করে বলি। আলু ভাজা আর টমেটো কেচাপ মিলে মিশে বেশ ভালো গেছে। আর মেয়োনিজও দেওয়া আছে। চণ্ডী মেলা থেকে বাড়িতে এসে গেছি, তো ছেলের জন্য ব্যাট বল কেনা হয়েছে, আর একটু ধূপটুক কেনা হয়েছে, এই যা কেনা হয়েছে, বাদ বাকি একটা কাপ কিনেছি, আমি পরে সব দেখাবো আর কি। চা খাই, চাটা খেয়ে তারপরে আমি ভিডিওটাকে এডিট করবো। চণ্ডী মেলা থেকে ফিরে কিন্তু আবার বেরিয়ে পড়েছি, চণ্ডী মেলাতেই যাওয়ার প্ল্যান হচ্ছে। এই যে আমাদের ছোট্টটা দেখা যাচ্ছে না, ঝিমলিদি দাদামণি গাড়ি চালাচ্ছে আর দাদা ছেলেটাকে নিয়ে, তো আমরা বেরিয়েছি, চণ্ডী মেলায় যাওয়ার প্ল্যান হচ্ছে। দেখা যাক, আরো দুই ভাই আছে ওরা। হ্যাঁ, আজকে পুরো ফুল গ্যাং, আমাকেও দেখা যাচ্ছে না। হ্যাঁ, পৌঁছতে পারবো কিনা জানি না, কারণ এখন কিন্তু বিভৎস, মানে এই সময়টা বিভৎস ভিড় হয়, প্লাস আজকে সানডে, তার জন্য ভীষণ ভীষণ ভিড় হয়। এটাই বোধ হয় লাস্ট সানডে হবে হয়তো, আমি জানি না ঠিক প্রপারলি। তো এমনিতেই সানডে ভিড় হবে, তিন বছর পর মেলা হচ্ছে, তো আরো বেশি ভিড়টা হবে। তার জন্য দেখা যাক কোথায় যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন ব্লগটা, দেখি কানে লাগছিল। তো আমাদের গ্যাং চলেছে আজকে চণ্ডী মেলায়, আমরা জানি না গেট থেকে ঢুকতে পারবো কিনা, কারণ বাচ্চাগুলোকে নিয়ে বেশি চিন্তা। আচ্ছা, আমাদের সাথে ভাই আছে, জয়েন করেছে ভাই। হাই ভাই, হাই বল। আচ্ছা, ছোট ভাই বেরিয়ে গেল, ওকে দেখানো হলো না, তো এবার সেকেন্ড রাউন্ড চণ্ডী মেলা কিনা মুশকিল আছে। হ্যাঁ, যদি চণ্ডী মেলায় ঢুকতে পারি বাইরে থেকে নমস্কার করে, গেট থেকে নমস্কার করে নেওয়া হবে। এই ঝিমলিদি যাচ্ছে, তার পেছনে এই যে দাদা ছেলে, আর এই যে এখানে আমার ছোট বাবা। এই ভিড়েই যাবে, চলো আমি সবাই লাস্টে আছি, সবাইকে ওকে নিয়ে যাই। দারুণ ভিড়, দারুণ ভিড়ে ব্লগিং করার মজাই আলাদা। আমরা মেলায় ঢুকেও বেরিয়ে এসেছি ভিড়ের জন্য। মেলার ভেতরে তো ঢোকা গেল না, তো আমরা ফুচকা টুচকা খেয়ে এখন জিলিপি খাওয়া হচ্ছে সামনে, দাদা খাচ্ছে আর বেরোচ্ছি এবার এখান থেকে বাড়ি যাবো সোজা। এত ভিড়, এত ভিড়, এই সময় ঢোকা গেল না বাচ্চাদের নিয়ে, কারণ ওরা কান্নাকাটি করবে, সেই জন্য ঢুকলাম না ফুচকাতে বাড়ি। তো যেতে যেতে নেমে পড়েছি বারবিকিউজে, এর ভিডিওটা আছে দাদা চ্যানেলে, তো যাই হোক এখানে আমরা কাবাব খাবো, খেয়ে বাড়ি যাবো, কারণ চণ্ডী মেলা আমাদের এখন ফ্লপ হয়ে গেছে, ভিড় দেখে চলে এসেছি, কিছু করার নেই, তো একটু কাবাব খেয়ে সোজা বাড়ি। এই হচ্ছে আমাদের টোটাল অর্ডার, শীতকালে বেশ ভালোই লাগবে খেতে, ঠান্ডা আজকে সন্ধ্যেবেলা কিন্তু ভালো ঠান্ডা আছে, পরে আমরা বাড়ি চলে যাবো, আবার দেখা হবে। বাড়ি চলে এসেছি, তো ঘুরে টুরে ভালোভাবে ঘোরা হলো, চণ্ডী মেলা সেকেন্ড বার কিন্তু ঢোকা হলো না ভিড়ের জন্য। তো আজকে ব্লগটা এখান থেকেই এন্ড করছি, আর ছেলে খেলনা নিয়ে বসে গেছে, ওকে একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে ওর ট্র্যাক্টর, বাইক কিনে দিয়েছে, ফায়ার ট্রাক, বান কিনে দিয়েছে,
দিয়ে পাপা ব্যাট বল কিনে দিয়েছে তাই তো দেখি দাও সব এই কাপটা আমি কিনেছি তো আজকে ছেলের কিন্তু ভালোই প্রাপ্তি হয়েছে পাপা ব্যাট বল দুই মামা বড় মামা ফায়ার ট্রাক বাই ট্র্যাক্টর সব বিভিন্ন রকম জিনিসপত্র কেনা হয়েছে আর আমি একটা কাপ কিনেছি আমি সেগুলো পরে বাড়ি গিয়ে দেখাবো কালকে বাড়ি চলে যাচ্ছি তো কালকে বাড়ি গিয়ে একবারে যদি দেখানোর সময় পাই আমি দেখাবো তো এই ঘোরা হলো আর কি তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন টেল অফ লাইফ আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য তো আজকের মতো এখান থেকেই টাটা ভালো থাকবেন সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করতে হবে বাই